বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনলাইনে ক্লাস করতে বসেছি তাদেরকে প্রত্যেককে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমার দশম অধ্যায়, যেটা বইয়ের শেষ অধ্যায়, যোগজীকরণের সর্বশেষ ক্লাস। আমরা গত ক্লাসে যোগজীকরণের প্রয়োগ শুরু করেছিলাম। আমি এখানে এক চলক ভিত্তিক অর্থাৎ এক রেখার অঙ্ক করেছি, আজকে ডাবল রেখার অঙ্ক করব। এখানে বেশ কিছু জটিল অঙ্ক আছে, যারা আমরা এই আজকের ক্লাসটা চেষ্টা করব ভালো করে বোঝার এবং পরবর্তীতে চর্চা করার চেষ্টা করব। ঠিক আছে, আমি সময় নষ্ট না করে সরাসরি কাজে সেরে যাচ্ছি। প্রথমে আমি যে অঙ্কটা দিব, আমার পিডিএফও করা অঙ্ক থাকবে এগুলো। তো আজকে যে অঙ্কগুলো আমি করব পরপর, অনেকগুলো অঙ্ক এখানে আমি সবগুলো অঙ্ক বোর্ড থেকে নিয়েছি, এর বাইরেও আমরা কিছু অঙ্ক বইতে পাবো। যে অঙ্কগুলো তোমরা যদি না করো পরবর্তীতে আমাদের সরাসরি অথবা জুমে আমরা যখন ক্লাস করি সেটা বলতে পারবে। ঠিক আছে, আমি প্রথম অঙ্ক নিয়ে শুরু করতেছি। আমার প্রথম প্রশ্নটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এত এবং এত রেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল বের করো। আমি আজকে যে অঙ্কগুলো পরপর করে যাব, প্রত্যেকটা অঙ্কে আমি বলছি ডাবল ইকুয়েশন থাকবে। গত ক্লাসে আমরা ডাবল বক্ররেখা দেখাইনি। ডাবল বক্ররেখা বলতে বোঝাচ্ছি এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে। এরকম যখন ডাবল ওয়াই থাকে তখন এটা ডাবল বক্ররেখা থাকে, যদি দুইটাতে ওয়াই না থাকে তাহলে ডাবল রেখা না। এখানে আমি যদি চিত্র আঁকি, এই চিত্রটা কেমন, আমাদের যেটা করণীয় সবচেয়ে প্রয়োজন হলো দুইটা চিত্র কেমন এটা জানতে হবে। আমি যদি বক্ররেখাটা আঁকি, এই হলো আমার একটা বক্ররেখা, কোনটা এটা ওয়াই স্কোয়ার, এটা হলো ওয়াই স্কোয়ার, এই হলো আরেকটা বক্ররেখা, এটা কোনটা এক্স স্কোয়ার। তাহলে আবার এই প্রথম যে বক্ররেখাটা আঁকলাম এটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, আর দ্বিতীয় যে বক্ররেখাটা আঁকলাম এই যে রেখাটা আঁকলাম এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। তাহলে এই দুইটা বক্ররেখা আঁকলাম, এই নিচের বক্ররেখাটা আমি এই পাশে নাম দিই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। এই বক্ররেখা দুইটা যে বিন্দুতে ছেদ করে, একটা বিন্দু মূল বিন্দুতে ছেদ করছে এটা আমরা স্পষ্ট দেখতেছি, আর একটা ছেদ করছে কোন বিন্দুতে আবার ওই বিন্দুটা আবার লাগবে, দ্বিতীয় যে বিন্দুটাতে ছেদ করছে আমি ওই বিন্দুটাও বের করব। আসো শুরুতেই আমার ছেদবিন্দু বের করার পালা। দুইটি বক্ররেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স, এটা চিত্র কেমন এটা জানলাম, আর দ্বিতীয় বক্ররেখা এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই, এটা চিত্র কেমন জানলাম। এখন এই দুটি রেখা আমি যদি সমাধান করি, একটা কাজ করব, দুই থেকে ওয়াইয়ের মান বের করব, ওয়াইয়ের মান এক নঙে বসাই। তো দুই থেকে ওয়াইয়ের মান যখন এক নঙে বসাবো, ওয়াইয়ের মান হলো এখানে এক্স স্কোয়ার বাই ফোরে, যে ওয়াইয়ের মান হলো এক্স স্কোয়ার বাই ফোরে, তাহলে এক্স স্কোয়ার বাই ফোরে তার উপরে আছে আবার বর্গ ইকুয়াল টু ফোর এ এক্স। এখানে যদি আমরা কাজ করি এক্স টু দি পাওয়ার ফোর, চার ষোলো চৌষট্টি এ কিউব ইন্টু এক্স, আমি যদি এক্সকে এক পাশে এলে কমন নিই তাহলে এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এ কিউব ইকুয়াল টু শূন্য। তাহলে আমি দেখতেছি এক্স ইকুয়াল টু শূন্য একটা, আর একটা দ্বিতীয়টা থেকে যদি আমি এক্সের মান বের করতে চেষ্টা করি তাহলে ওটা হবে এক্স ইকুয়াল টু ফোর এ। তাহলে আবার এক্সের দুটো মান আমরা একটা মান কিন্তু আগেই জানি, এই যে এটা হলো এক্স ইকুয়াল টু জিরো, আর এখন যেটা পেয়েছি এই ছেদবিন্দুর ভুজ পেয়ে গেছি। আসলে আমার তো ভুজই দরকার, যদিও তোমার বিন্দুটা তুমি বের করতে চাইলে পারবে, যেহেতু এক্সের মান পেয়েছো ওয়াইয়ের মানও তুমি বের করতে পারবে। আমি আর ওয়াইয়ের মানটা আবার তো বের করলাম না, আবার এটাই দরকার। আমি এখানে একটা নাম দিব ও এ বিন্দুতে একটা নাম দিব এ, আর এখানে একটা নাম দিব বি, আর বক্রতার উপর নিচের বক্রতার উপর একটা নাম দিব, উপরের বক্রতার উপর একটা নাম দিব। এই উপরের বক্রতার নাম দিলাম ধরো ডি এ বি সি ডি, আর নিচের বক্রতার নাম দিলাম ধরো সি, এ আবদ্ধ ক্ষেত্রফলটা আমার লাগবে। তাহলে প্রস্তাব আমাকে বুঝতে হবে চিত্র দিয়ে, দুইটি বক্ররেখা আলাদা আলাদা দেওয়া আছে, দুই এই বক্ররেখা আবদ্ধ যে এলাকাটা ওই এলাকার ক্ষেত্রফল চেয়েছে। তো আমি চিত্র এঁকেছি, লোয়ার লিমিট আমি জানি যেহেতু এটা মূল বিন্দুতে সেট করছে, লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু জিরো, আর আবার সেট করছে বি বিন্দুতে, ওখানে এক্স ইকুয়াল টু ফোরে, তাহলে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ফোরে। এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এক্স অক্ষর সাথে ক্ষেত্রফল বের করি। তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু নাম দিয়ে লিখতেছি, অতএব এই চিত্র থেকে আমরা লিখতে পারি নির্ণয় ক্ষেত্রফল
इक्वल टू लिखब प्रथम लिखब एलिका ओ ए बी डी एलिकार क्षेत्रफल एखे लक्ष्य कर देखो अभी क्योंकि ऊपर ऊपर वक्ररेखा आगे दीजिए जेटा बड़ो अर्थात ओ ए बी पुराटा एक चक्र थे एकदम ऊपर वक्ररेखाटा अर्थात पुराटा तेल एखे ओ ए बी डी हलो ऊपर एलिकार क्षेत्रफल ठीक नीचे जो सदा अंशटा ये जी वियोग कर दो ओ ए बी सी एलिकार क्षेत्रफल जो वियोग कर दो एलिकार क्षेत्रफल তাহলে তুমি ওই আবদ্ধ ভিতরে যে আবদ্ধ ক্ষেত্রফলটা পাবে তাহলে এটা বুঝতে হবে উভয় ক্ষেত্রফল আমার এক্স অক্ষের সাথে হচ্ছে তাহলে আমি প্রথম যে ক্ষেত্রফলটা আমি এবার নির্ণয় ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি লিখি লোয়ার লিমিট জিরো আপার লিমিট ফোরে প্রথম বক্ররেখাটা উপরে যে বক্ররেখাটা ওয়াই স্কোয়ারগুলো ফোর এক্স তাহলে এখানে ওয়াইয়ের মান হলো রুট ওভার ফোর এ এক্স ইন্টু ডিএক্স আমি এখন যে ক্ষেত্রফলটা লিখলাম এটার এক্স অক্ষ থেকে একদম উপরে রেখা পর্যন্ত ক্ষেত্রফলটা লিখে বলছি কিন্তু আমার পুরোটা চাইনি আমার সাদা অংশটা বিগ করতে হবে এই সাদা অংশটা বিগ করে দিচ্ছি আবার লোয়ার লিমিট জিরো আপার লিমিট ফোর এ এবার সাদা অংশের বক্ররেখা হলো এই এই বক্ররেখাটা এখানে ওয়াইন মান হলো এক্স স্কোয়ার বাই ফোর এ ডিএক্স তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা ডিএক্স দিচ্ছি এক্স অক্ষের জন্য আর এখানে ওয়াইয়ের মানটা বসাচ্ছি এই ডিএক্স দিচ্ছি এক্সের জন্য ওয়াইয়ের মানটা বসাচ্ছি তাহলে আমার পুরো ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল আসবে এখন একটা সিম্পল ইন্টিগ্রেশন আমরা যদি ইন্টিগ্রেশনে দুর্বল হই তাহলে পারবো না আমি তারপর একটু আগেই দিচ্ছি রুট অফ ফোর এ এক্সের ঘাত হলো রুট তাহলে এক্সের ঘাত রুট যেহেতু হাফ হাফকে এক যোগ করে থ্রি বাই টু ওই থ্রি বাই টু নিচে আসবে উর্ধ্বসীমা হবে ফোর এ নিম্ন সীমা হবে জিরো ঠিক অনুরূপ পাবে এখানেও ওয়ান বাই ফোরে ধ্রুবক হিসেবে বাইরে যাবে এক্সের ঘাত হলো স্কার তাহলে এক ঘাত বাড়বে এই এক ঘাত নিচে আসবে উর্ধ্বসীমা ফোরে নিচে হবে জিরো তাহলে ইন্টিগ্রেশন আমার হয়ে গেল এবার উর্ধ্বসীমা ফোরে এক্সের জায়গায় একবার বসবে সরল হবে এখানেও উর্ধ্বসীমা একবার বসবে সরল হবে এখানে জিরো বসালে তো জিরো হবে জিরোটা আমার এখানে মুখ্য না তা আমি এক্সের মান ফোরে একবার বসে সরল করবো এখানে এক্সের মান ফোরে বসে একবার সরল করবো সরল করে আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো এটাই আমার রেজাল্ট এখন পরীক্ষক আমি তো এ দিয়ে করলাম পরীক্ষক এ দিল না এখানে এ জায়গায় ওয়ান দিয়ে দিল অথবা এ ফোর এ টোটালি দিল না তারপর আমি মুছিয়ে দিলাম এরকম ফোর এ টোটালি দিল না আমার একই নিয়মের অঙ্ক একই চিত্র শুধু এখানে এর মানটা অর্থাৎ তুমি যখন দুইটা সমাধান করবা এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এক্সের এই মানটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ উর্ধ্বসীমা চেঞ্জ হয়ে গেছে ইকুয়েশনের ওয়াই চেঞ্জ হয়ে গেছে তাহলে এই যে দুইটা পরাবৃত্ত পরস্পরকে ছেদ করে এই অঙ্কটা অত্যধিক গুরুত্বপূর্ণ এটা কি সংখ্যা দিয়ে আসবে নাকি এ দিয়ে আসবে এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত বলতে পারি না তাই তোমার সংখ্যা বা এ যেটা দিয়ে আসো তুমি তোমার এটাকে বুঝে করবে যাতে সংখ্যা একটু চেঞ্জ করে দিলে আমি এটা করতে পারি আমি তোমাদের আজকে যে পিডিএফটা দেবো এই অঙ্কটা তো আমি কমপ্লিট করছি এরপরে আমি তিনটা সম্ভবত তিনটা বা চারটা বারিকাজ দিয়ে রাখছি এই অঙ্কটার সাথে মিল রেখে তোমরা চেষ্টা করবা যে বারিকাজগুলো দেওয়া থাকবে এই বারিকাজগুলো করা তাহলে একটা পেয়ে গেলাম পরাবৃত্ত ডাবল পরাবৃত্তের ছেদবিন্দু যে আবদ্ধ সে আবদ্ধ ক্ষেত্রফল আমি এরপরে অঙ্কে চলে যাচ্ছি আজকের প্রতিটা অঙ্কে আমি বলছি ডাবল ইকুয়েশনের মধ্যে করব গত ক্লাসে আমরা সব সিঙ্গেল ইকুয়েশনের অঙ্ক করেছিলাম আসো এরপর অঙ্ক যেটা আমি করব এটা হলো একটা হলো পরাবৃত্ত আমি যেটা আমার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব ওই পরাবৃত্ত আর এটা হলো সরলরেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো এক্স এবং ওয়াই ইকুয়াল টু এক্স রেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল বের করো তাহলে এবার হলো একটা সরলরেখা আর একটা বক্ররেখা এখন আমাকে সরলরেখাটা ওয়াই ইকুয়াল টু এক্স আমরা এটা কেমন কোন দিকে থাকে এটা যদি না জানি তাহলে পারবো না আর ওয়াই স্কোয়ার ইকুয়াল ষোলো এক্স এটা আমি জানি কোন দিকে থাকে এটা এই হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো এক্স লেখচিত্র তারপরে ওয়াই ইকুয়াল টু এক্স এটা হলো মূল বিন্দুগামী একটি সরলরেখা আমরা এটাও যারা ওয়াই ইকুয়াল টু এক্স রেখাটা কেমন জানো তারা তাৎক্ষণিক এঁকে ফেলতে পারবা আবদ্ধ ক্ষেত্রফল বলতে আমাদের এটা বোঝাচ্ছে একা আমার এই সাদি বিন্দুটা লাগবে যে বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকবো আর মূল বিন্দু দিয়ে যাই বিটা এটা আমরা জিরো জিরো জানি তাহলে লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু জিরো পেয়ে গেছি আপার লিমিটটা কত এটা বের করতে হবে কীভাবে বের করতে হবে এই দুইটা সমীকরণ সমাধান করে বের করতে হবে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো এক্স এটাকে নাম্বার দিলাম এক আর ওয়াই ইকুয়াল টু এক্স এটা নাম্বার দিলাম দুই আমি যেহেতু এক্সের মানটা আগে চাই তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসাই দিই তাহলে এখানে আমি এক এক নম্বরে যদি ওয়াইয়ের মানটা বসাই দিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ষোলো এক্স তাহলে এক্স কমন নিলে হয় এক্স কমন নিলে এক্স মাইনাস ষোলো বাম পাশে নিয়ে আসলাম তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর এটা হলো ষোলো তো এক্সের মান দুইটা পেয়েছি একটা হলো জিরো আর এটা হলো ষোলো তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম এটা হলো ষোলো
জিরোটা হলো প্রথমে লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেছি। এখানে আগের মতো কোন ক্ষেত্রফলটা বড়, বক্ররেখাটা হলো উপরে, তাহলে উপরে বক্ররেখাটা হলো বড়। তাহলে আমি নাম যদি দিয়ে দিই, এখানে ও দিলাম, এখানে এ দিলাম, এখানে একটা বি দিলাম, এখানে এই বক্রতার উপরে একটা সি দিলাম, তা আমি লিখবো এই যে ক্ষেত্রফলটা নির্ণয় ক্ষেত্রফল। তাহলে কোন ক্ষেত্রফলটা বড় এই চিত্র অনুযায়ী আমাকে বুঝতে হবে। এই চিত্র অনুযায়ী ক্ষেত্রফল বড় হলো বক্ররেখার সাথে এক্স অক্ষ যে ক্ষেত্রফলটা আছে। তাহলে আমি টোটাল নামটা দিব ও এ বি সি এলাকার ক্ষেত্রফল, এলাকার ক্ষেত্রফল। এই পুরো ক্ষেত্রফলটা তো বের করতে পারেনি, আমাকে বলছে শুধু আবদ্ধ ক্ষেত্রফল। তাই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দাও, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বিয়োগ করে দাও। তাহলে ও এ বি সির এলাকার ক্ষেত্রফল, ও এ বি সি এলাকার ক্ষেত্রফল, এই লিমিট হবে লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু জিরো, আপার লিমিট এক্স ইকুয়াল টু ষোলো, আর প্রস্থ যেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো এক্স ছিল এখান থেকে হবে ষোলো অফ এক্স ডিএক্স, এটা হলো এই এলাকা। আর দ্বিতীয়টা হলো সরলরেখার ক্ষেত্রফল, সরলরেখায় ওয়াই ইকুয়াল টু হলো এক্স, এই যে এক্স বসেল ডিএক্স, লোয়ার লিমিট আগের মতো জিরো, আপার লিমিট ষোলো। এখন আমি কি ইন্টিগ্রেশন করতে পারবো না? এখন যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে আমি করতে পারবো। তা আমি চেষ্টা করবো আজকে যে ডাবল ইকুয়েশনের প্রতিটা অঙ্কে চিত্রটা অন্তত তোমাদেরকে নিশ্চিত করতে। চিত্রটা করার পর এইটুকু লেখার পর আমি তোমাদের জন্য ইন্টিগ্রেশনটা রেখে যাব, তোমরা নিজেরা চেষ্টা করে ইন্টিগ্রেশনটা করবো। ইনশাল্লাহ ইন্টিগ্রেশনের সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি পরবর্তীতে কারো সমস্যা হয় আমরা ক্লাসে বা পরবর্তীতে আলোচনা করব। এখন যদি আমি এই ষোলো এক্সকে পরিবর্তন করে দিই, ওয়াই ইকুয়াল টু এক্সের জায়গায় টু বা থ্রি এক্স দিয়ে দিই, তাহলে একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জ পরিবর্তনটা আমাকে পারতে হবে, যদি না পারো তাহলে সমস্যা হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স এই রেখার উপর আমি একটা বা দুইটা অঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো, তোমরা পরে করে নেবা। চলে যাই আরেকটা অঙ্কে। এরপরে আছে ওয়াই এস স্কোয়ার টু ফোর ওয়াই এস ইকুয়াল টু টু ওয়াই, এখন হলো এস স্কোয়ার, প্রথমটা হলো এস স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়াই, আর পরেরটা হলো এক্স ইকুয়াল টু টু ওয়াই। এই দুই রেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল কত? তাহলে এখন যদি আমরা এটা চিত্র আঁকি, আমরা জানি এস স্কোয়ারে যখনই হয় তার চিত্রটা হয় এরকম, এস স্কোয়ারে যখন হয় চিত্র হয় এরকম। আর ওয়াই ইকুয়াল টু টু এক্স রেখাটা আমরা জানি মূলবিন্দুগামী, এটা হবে মূলত এরকম। তা আবদ্ধ ক্ষেত্রফল বলতে আমরা এটাকে বোঝাচ্ছি। আমি এই অঙ্কটা দুইভাবে করতে পারি, আমি ওয়াই অক্ষর সাথেও করতে পারি আবার এক্স অক্ষর সাথে করতে পারি। যেহেতু আমার এক্স অক্ষর সাথে সুবিধা বেশি, আমি এক্স অক্ষর সাথেই করি। তাহলে আমি এই বিন্দুটার ভুজ কত এটা বের করব, এই ভুজটা কত, আর এটা তো জিরো আমরা দেখতেছি। তাহলে এখানে দেখো এটার নাম যদি ও দিই, এটার নাম যদি এ দিই, এটার সাথে বিন্দুর নাম বি দিই, আর বক্রতার উপরে যদি একটা সি দিই, তাহলে এবার আমার শুরুতে আমি যদি সাথে বিন্দুটা বের করি, এস স্কোয়ার ফোর ওয়াই এটাকে নাম্বার দিলাম এক, আর এক্স ইকুয়াল টু টু ওয়াই এটার নাম্বার দিলাম দুই। তাহলে আমি এই দুটো সমীকরণ, এখানে এক্স ইকুয়াল টু টু ওয়াই আমার উদ্দেশ্যের এক্স বের করা, তাহলে আমি এখানে ওয়াইয়ের মানটা এখানে বসাই দিই, তাহলে এক হইতে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ওয়াইয়ের মানটা বসাচ্ছি এক্স বাই টু, তাহলে এখানে আসতেছে এক্স কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য, আর এক্স ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু টু। আমি ইচ্ছে করলে ওয়াই মানও বের করতে পারতাম, তখন আমার ওয়াই অক্ষের সাথে করতে হবে, আমি এক্স অক্ষের সাথে করতেছি, এই এটা হলো এক্স ইকুয়াল টু টু। বিন্দু বের করলে আবার ওয়াইও আসতো, কিন্তু আমি এখন এক্স পেলে আমি আমার কাজ শুরু করতে পারি। তাহলে এক্স পেয়ে গেছি, অতএব নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল ঠিক আগের নেই আমরা নাম দিব ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো কেন আগে ত্রিভুজ উপরে, দেখো আমি এক্স অক্ষের সাথে যদি তুলনা করি ত্রিভুজটা হলো উপরে, তাহলে উপরে ক্ষেত্রফলটা আগে আসবে, ও এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে আসবে। আগে কিন্তু আগের অঙ্কটা কিন্তু উল্টোটা আসছিল, তাহলে যেহেতু ও বি রেখাটা উপরে তাহলে ও এ বি সি ক্ষেত্রফলটা আগে আসবে। তারপরে বিয়োগ হবে এক বক্ররেখার ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি সি এলাকার ক্ষেত্রফল। তাহলে খুব সুন্দরভাবে অগুলো সাজানো আছে, ইনশাল্লাহ তোমরা যদি বুঝো তোমাদের কাজে লাগবে। এক্স ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়াল টু টু, আর ওয়াই ইকুয়াল টু সরলরেখা হলো টু ওয়াই, কি ওয়াইয়ের মান বুঝবে সবসময়, ওয়াইয়ের মান বুঝবে এক্স বাই টু, ওয়াইয়ের মান এক্স বাই টু সবসময় ওয়াইয়ের মান বুঝবে মাইনাস। তারপরে হলো উপরেরটা জিরোর থেকে টু, এবার হলো বক্ররেখার ক্ষেত্রফল এই এক্স অক্ষের সাথে যে সাদা অংশের ক্ষেত্রফল, তাহলে এখানেও ওয়াইয়ের মান হলো এক্স স্কোয়ার বাই ফোর ডিএক্স। আমি যদি ইন্টিগ্রেশন করতে পারি ইনশাল্লাহ এখান থেকে একটা মান আসবে, ওই মানটাই আমার নির্ণয় ক্ষেত্রফল। তোমরা নিজেরা যদি করতে চাও, কেউ যদি ওয়াই অক্ষের সাথে করতে চাও, তাহলে এদিকে চিত্র একে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু ওই মান দিয়ে তোমরা করে দেখতে পারো, যেভাবে করো ফাইনাল রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট কিন্তু একই হবে।
তাহলে আমি এই অঙ্কটাও শুধু চিত্রটা আঁকলাম, বাকি কাজটা তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা অবশ্যই দেখবে। মানে ইন্টিগ্রেশন যারা পারে না তারা তো এই ক্লাসের চিন্তাই করতে পারো না, আবার যারা চিত্র পারো না তারাও এই ক্লাসের কোনো চিন্তা করতে পারবো না। আমি চিত্র আঁকার সময় আমি ধরে নিচ্ছি এখানে যত ছাত্রছাত্রী তোমরা ক্লাসটা দেখতেছ, শেখার চেষ্টা করতেছ, প্রত্যেকে আমি ধরে নিচ্ছি তুমি ছবিগুলো দেখে আঁকতে পারো, এখানে বেশি সময় তোমার অপচয় হয় না, এই হিসাবে আমি ক্লাসটা আলোচনা করতেছি। তারপরে আরেকটাও করতেছি, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু ১৬ ও ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার, এই দুই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ারের চিত্র কেবল এটা আমরা জানি, ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ারের চিত্র কেবল এটা আমরা জানি, তাহলে ওই চিত্রটা আগে আঁকবো। ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ারের চিত্রটা কেবল এই হলো ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ারের চিত্র, আর এখানে এই আগের মতো এটা মূলবিন্দু গামী না, তাহলে আমার উচিত হবে এখানে যেহেতু এটা মূলবিন্দু গামী না, দুইটি বক্ররেখা একে অপরকে বক্ররেখা এবং সরলরেখা একে অপরকে কখন ছেদ করি এটা বের করে নেওয়া ভালো, ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার, আর এটাকে নাম্বার দিলাম দুই। আমি যেহেতু এক্সের মানটা আগে চাই, আমি চাই ওয়াই ইকুয়াল টু এস ওয়াই মান একে বসাই দিই, এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু ১৬, আমি কী করলাম ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার ওয়াই জায়গায় বসাই দিছি, তাহলে এবার মাইনাস কমন নিয়ে এটাকে সাজিয়ে ফেললাম, মাইনাস কমন নিলাম, তাহলে এবার উৎপাদক করলাম এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু ১৬, মিডল টার্ম করলাম, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু, আর ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু ১৬, তাহলে আসতেছে আবার এক্স মাইনাস টু কমন নিলে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্সের মান দুটো আসলো, একটা হলো মাইনাস ওয়ান একটা হলো টু। তাহলে আমি এক্সের মানে আমার দরকার না, বিন্দুটা হলে আরও ভালো, তাহলে এক্সটা কাজ করি বিন্দুটা বের করে ফেলি, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি আমি দুইয়ে বসাই দিই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হইলে দুই হইতে পাই, হ্যাঁ দুই হইতে পাই, দুই হইতে পাই কত, এক্স মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু কত ওয়ান, আবার এক্স ইকুয়াল টু টু হইলে দুই হইতে পাই, দুই হইতে পাই, তাহলে কত আসতেছে দেখো ওয়াই ইকুয়াল টু ফোর, এক্স ইকুয়াল টু টু হইলে টু 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 হইলে ফোর, তাহলে আমার একও দুই, একও দুইয়ের ছেদবিন্দু, এক এবং দুইয়ের ছেদবিন্দু, এটা খুবই কাজে লাগে চিত্র আঁকার জন্য, তাই আমি এই কাজটা আগে করলাম, মাইনাস ওয়ান ওয়ান আর হলো এক্স মান টু হলো ফোর। আমি কিন্তু সরলরেখা এখন আঁকিনি, কিন্তু এই দুটো বিন্দু যেহেতু উভয় রেখার ছেদবিন্দু, তাহলে এই রেখাটা সরলরেখার উপরস্থ বিন্দু, এই রেখাটাও সরলরেখার উপরস্থ বিন্দু, এবং এই দুটি বিন্দু আবার বক্ররেখার উপরস্থ বিন্দু, তাহলে আমি মাইনাস ওয়ান ওয়ান বিন্দুটা বামে এসে এখানে এখানে একটা বিন্দু আসবে, আর টু ফোর বিন্দুটা ডানে যেয়ে এখানে একটা বিন্দু আসবে, তাহলে এই বিন্দুটা হলো টু ফোর আর এই বিন্দুটা হলো মাইনাস ওয়ান ওয়ান, ছেদবিন্দু বের করে এই দুই বিন্দু দিয়ে একটা সরলরেখা এঁকে দাও, তাহলে তুমি যেহেতু সরলরেখা তোমার চেনো পেয়ে গেলাম। তাহলে এই বক্ররেখা এবং সরলরেখার মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রফল ওই ক্ষেত্রফলটা চেয়েছে, আমি লোয়ার লিমিট একদম লোয়ার লিমিটে যে এক্স ইকুয়াল টু এখানে যেটা মাইনাস ওয়ান পেয়েছি এটাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলো লোয়ার লিমিট, মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক আছে লোয়ার লিমিট, আর এখানে যে বিন্দু পেয়েছি সেটা বিন্দু এটা আপার লিমিট এক্স ইকুয়াল টু টু, খুব সতর্ক থাকতে হবে, আবদ্ধ ক্ষেত্রফল মানে হলো এই এই অংশের ক্ষেত্রফল। তাহলে আমি আসো নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল খুব খেয়াল রাখতে হবে, নাম দিলে ভালো, আমি নাম দিয়ে দিই, আমি এখানে একটা শুরুতে এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম ডি, অর্থাৎ এই চতুর্ভুজে চার শীর্ষবিন্দু এ বি সি ডি দিলাম, আর বক্রতার উপরে এখানে একটা নাম দিয়ে দিলাম, দিলেও পারো না দিলেও পারো, আর এছাড়া বিন্দু ও বিন্দু, আর এখানে একটা বক্রতা হবে, এখানে একটা নাম দিলাম বক্রতার উপরে, এখানে ধরো এ বি সি ডি ই দিলাম, এফ দিলাম, শুধু আমার বুঝার সুবিধার জন্য আমি নাম একটু বেশি দিলাম। আসো প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আসবে কেন, এ বি সি ডি এলাকার ক্ষেত্রফল আসবে, এলাকার ক্ষেত্র, কারণ এটা হলো উপরে রাখা ক্ষেত্রফল, প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফল আসবে এ বি সি ডি, কারণ উপরের রেখাটা হলো উপরের রেখা, সরলরেখাটা হলো উপরের রেখা, আর বক্ররেখা হলো নিচে, তাহলে এবার এবার আসবে মাইনাস বক্ররেখার ক্ষেত্রফল, এখানে মাইনাসটা বক্ররেখার নামটা একটু ভিন্নভাবে দেখতেছি, এ বি ও সি ডি, অর্থাৎ এ বি ও সি ডি ই, হ্যাঁ এটা তুমি যেমনি নাম দাও, মোট কথা সাদা অংশের ক্ষেত্রফল আর কি, আমি যদি ই আর এফ নাম না দিয়ে এইভাবে দিই এ বি ও সি ডি তাও চলে,
ए बी ओ सी डी अर्थात ए सदा अंशर क्षेत्र भूल बुझाची तेल सदा अंशर क्षेत्रफल हल वक्ररेखार क्षेत्रफल तेल आसो लोअर लिमिट माइनस वन माइनस वन अपार लिमिट टू और प्रथम जो सरलेखा सरलेखा हलो हमार प्रथम सरलेखा हलो यहाँ यटार वाइर मान जो लिखी वाइर मान हल एक्स प्लस टू डिएक्स माइनस ठीक सेम द्वितीय वक्ररेखा जे एट वाइक्ल टू एस स्क्वायर वाइक्ल टू एस स्क्वायर डिएक्स তাহলে যারা এই চিত্র বোঝে তারাই এটা লিখতে পারে, যারা চিত্র বুঝবে না তারা লিখতে পারে। তাহলে চিত্র থেকে আবার কী আসতেছে? চিত্র থেকে আমার লোয়ার লিমিট আসতেছে, আপার লিমিট আসতেছে, চিত্র থেকে এলাকাটা আসতেছে, কোন এলাকার ক্ষেত্রফলটা আগে আসবে, কোন এলাকার ক্ষেত্রফলটা পরে আসবে, এটাও ক্লিয়ার করতে হবে। তা যে সকল অঙ্ক চিত্র নির্ভর ওই অঙ্কগুলোই তো এখানে দেওয়া হয়েছে, আর যে চিত্র বোঝে না তার জন্য এই অঙ্কগুলো অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। তাই আমাদের উচিত হবে আমাদের প্রত্যেকটা চিত্র ক্লিয়ার করে নেওয়া কীভাবে কোন চিত্রটা হচ্ছে। আর তোমাদের একটা বড় সুবিধা হলো, তোমাদের কিন্তু যে অঙ্কগুলো অতীতে আসছে ঠিক সেম অঙ্কগুলো কাছাকাছি অঙ্কগুলি আবার পুনরায় দিচ্ছে, হয়তো একটু সংখ্যা পরিবর্তন সামান্য সংখ্যা পরিবর্তন ঘটানো হয়, বেশি ঘটানো হয় না। আমরা এরকম ঝামেলার অঙ্ক আর কী আছে আমরা দেখি, আরেকটা অঙ্ক দেখি আর ঝামেলা কী অঙ্ক আছে। দেখা যায় কাছাকাছি কাজ হচ্ছে, এখন আজকে যতগুলো অঙ্ক সবগুলো কাছাকাছি হচ্ছে। তাহলে আসো এবার রেখা হলো, প্রথম রেখাটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটা হলো পরাবৃত্ত, আর এগুলো টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটা হলো পরাবৃত্ত আর এগুলো সরলরেখা। এই দুই রেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আবার এখানে আমাকে চিত্র চিত্র হলো বে, আসো পরাবৃত্ত চিত্রটা আঁকবো আগে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, আমরা পরাবৃত্ত যারা ভালো পারি তারা চিত্র খুব সহজেই দ্রুত আঁকতে পারে। আমি তোমাদের ধারাবাহিক আলোচনা আগে পরে যখনই পড়াই পরাবৃত্তির ক্ষেত্রে আমি একটা জিনিস কমন বলে দিই যে পরাবৃত্তর একটা জিনিস শুধু লাগে চিত্র আঁকার জন্য, শুধু শীর্ষবিন্দু লাগে আর কিচ্ছু লাগে না। তাহলে এটা শীর্ষবিন্দু কত? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা যারা সূত্র মুখস্থ আছে এর শীর্ষবিন্দু, এর শীর্ষবিন্দু হলো ওয়ান জিরো, এই ওয়ানটা হলো এই মাইনাস ওয়ান আর এই জিরোটা হলো এটা। এখন তুমি পরাবৃত্তের শীর্ষবিন্দু জানো তাহলে তুমি পরাবৃত্ত আঁকতে পারো। তাহলে ওয়ান জিরো বিন্দুটা কোথায় আছে? মূলবিন্দুতে, এই বিন্দুটা হলো পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন আসো এক্সের আগে পজিটিভ না নেগেটিভ, এক্সের আগে হলো পজিটিভ, তাহলে শীর্ষবিন্দুতে এবার চিত্রটা এঁকে ফেললেই হবে, এই হলো পরাবৃত্ত হয়ে গেল। তাহলে পরাবৃত্ত শীর্ষবিন্দু জানলেই পরাবৃত্ত আঁকা যায়। এখানে যদি এক্সের আগে মাইনাস হতো আমি চিত্রটা উল্টাভাবে আঁকতাম, এখানে এক্সের আগে যেহেতু প্লাস, এখানে যেহেতু প্লাস এই যে জায়গায়, তাই এটা চিত্রটা ওই পাশে হবে, ওয়াই স্কেলের চিত্র সবসময় এরকম হবে। হয়ে গেল, এবার হলো সরলরেখা। তো সরলরেখা আঁকার আগে আমি এই দুইটা রেখা ছেদবিন্দু বের করতে চাই, এটাকে একটা নাম্বার দিলাম। এখন দ্বিতীয় যে রেখাটা আছে টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটাকে একটা নাম্বার দিলাম। তা আমি দেখতেছি ডান পাশে এক্স মাইনাস ওয়ান, এটাও এক্স মাইনাস ওয়ান, তাহলে এক এবং দুই থেকে পাই, দুই থেকে পাই, খুব সহজেই বিন্দুটা বের করা যাবে। একও দুই থেকে পাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান সমান বিধে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু টু ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ষোলো, তাহলে ওয়াই ইকুয়াল টু ষোলো আর ওয়াই ইকুয়াল টু টু। ওয়াইয়ের মান আমি যদি দুই বসে দিই তাহলে দুই হইতে পাই, তাহলে ওয়াই ইকুয়াল টু শূন্য হইলে এক্স ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু শূন্য হলে এক্স ইকুয়াল টু ওয়ান, আবার ওয়াই ইকুয়াল টু টু হইলে এখানে যদি টু বসাই দাও তাহলে ফোর, ফোর আর ওর ফাইভ, এক্স ইকুয়াল টু ফাইভ। তাহলে এক এবং দুইয়ের ছেদবিন্দু কত দাঁড়াইলো? এক এবং দুইয়ের ছেদবিন্দু, আমরা ছেদবিন্দু পেয়ে গেলাম, ছেদবিন্দু হলো ওয়ান জিরো আর এটা হলো ফাইভ টু। তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম সরলরেখাটা এই যে ওয়ান জিরো প্রথমে যে বিন্দুটা লিখছি এই বিন্দু দিয়ে যাবে একটা বিন্দু, আর এটা ফাইভ টু বিন্দু দিয়ে, ফাইভ টু বিন্দু আবার বক্ররেখার উপরের বিন্দু। তাহলে ফাইভ টু বিন্দুটা এদিকে দিয়ে আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিব, এই বিন্দুটা হলো ফাইভ টু বিন্দু। তাহলে এইবার সরলরেখাটা এঁকে পেল, ঠিক আছে, আবার তো চেয়েছি এই আবদ্ধ ক্ষেত্র। তাহলে যে শীর্ষবিন্দু এখানে একটা লম্ব আঁকো, এই লম্বটা হলো এক্স ইকুয়াল টু ফাইভ, আর যে লোয়ার বিন্দু যেখানে লোয়ার লিমিট এখানে এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি পেয়ে গেছি আবার বক্ররেখার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলেই আমি ক্ষেত্রফলটা পেয়েছি। তাহলে নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল, তাহলে আমি একটু নাম দিয়ে দিই, ও এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, আর বক্রতার উপরে একটা বিন্দু দিলাম ডি।
তাহলে নির্ণয় ক্ষেত্রে বলবো আগে বক্রতার ক্ষেত্রফল আসবে এ বি সি ডি এলাকার ক্ষেত্রফল এলাকার ক্ষেত্রফল অর্থাৎ আগে উপরেরটার ক্ষেত্রফল আসবে যেহেতু উপরেরটা এখানে বড় এরপর আসবে নিচেরটা মাইনাস দিয়ে লিখবো এবার নিচেরটা নিচেরটা বলতে এখানে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেহেতু এখানে সরাসরি ত্রিভুজ আসছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আসো এবার ইন্টিগ্রেশনের নিয়মে আমরা কাজ করব ইন্টিগ্রেশনের নিয়মে যে আমি কাজ করি এখানে লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট ফাইভ আর এই বক্ররেখা যেটা বক্ররেখা ছিল এটা ওয়াই মানে হলো রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট ফাইভ আর এখানে আবার যে সরলরেখা সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু হলো এক্স মাইনাস ওয়ান ডিভিডেড বাই টু তাহলে আমি দুটোই ইন্টিগ্রেশন একদম সিম্পল ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব খুব সুন্দর অঙ্ক বুঝার ব্যাপার না বুঝলে কঠিন বুঝলে সহজ তাই চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করব যাতে করে মুখস্থর উপরে আমরা নির্ভর করতে না হয় তারপর আমি আরেকটা অঙ্ক করতেছি কাছাকাছি আরেকটা অঙ্ক এবার দিয়েছে একটা পরাবৃত্ত এবং একটা বৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল তা ক্ষুদ্র অংশ বলে দিছে আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল একটা বৃত্ত এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স এই দুটি জায়গার দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল হয় তার ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল চেয়েছে আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আবদ্ধ তলের ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল চেয়েছে তাহলে এখানে আমি আগে বৃত্তটা আঁকবো বৃত্তটা কেমন আঁকে এই হলো বৃত্ত আমরা এখানে আদর্শ বৃত্ত এটা মূলবিন্দুতে এই যে কেন্দ্র জিরো জিরো ব্যাসার্ধ ওয়ান তাহলে ব্যাসার্ধ ওয়ান মানে এখানে শিশুবিন্দুটা ওয়ান জিরো আর কি শিশুবিন্দুর ওয়ান জিরো এখানে আমার শিশুবিন্দুর এক্সিকুট ওয়ানটা পেয়ে গেলাম তারপর পরাবৃত্ত পরাবৃত্ত কীভাবে আঁকবো পরাবৃত্তটা আমি একটু আগে যে বলছি আগে শিশুবিন্দু এঁকে ফেলবো ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার মানে মাইনাস কমনি এক্স মাইনাস ওয়ান তা আমি বলবো এটা শীর্ষবিন্দু হলো কত ওয়ান জিরো তাহলে শীর্ষবিন্দু ওই যে ওয়ান জিরো ওইটাই পাওয়া গেছে যেহেতু এই বক্ররেখাটা সামনে একটা মাইনাস আছে একটু আগে যে চিত্রটা বলছিলাম ওই দিকে হয়েছে যেহেতু বক্ররেখার এক্সের আগে মাইনাস আছে এটা চিত্রটা এরকম হবে এখন বলতে পারি এটা এই বিন্দু দিয়ে যাবে এটার জন্য আমাকে আরও একটু নিশ্চিত করতে হবে এটা এদিকে হবে এটা আমি নিশ্চিত এই বিন্দু দিয়ে যাওয়ার জন্য আমি কী করবো আগে সমাধান করে ফেলবো এই দুইটা সমীকরণ সমাধান করে আমি বিন্দুটা বের করব এটা ধরো এক নাম্বার দিলাম আর এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটাকে নাম্বার দিলাম দুই আর ওয়াই স্কোয়ার মানটা আমি এক নম্বর থেকে যদি এখানে বসাই দিই এস স্কোয়ার ওয়ান মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মান বসাইছি ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে আমি সমাধান করার জন্য সাজাচ্ছি এস স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্স কমন হলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু ওয়ান তো এক্সের মান দুইটা হয়েছে আমি যদি এক্সের মান দুই বসাই দিই এক নম্বরে যদি বসে এক্স ইকুয়াল টু জিরো হইলে এক হইতে পাই তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে এক্সের মান জিরো হইলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান আর এক্স ইকুয়াল টু যদি আমি ওয়ান বসে এক হইতে পাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বসাইলে জিরো হয়ে যায় তাহলে আবার ছেদবিন্দু এক এবং দুইয়ের দুইয়ের ছেদবিন্দু কী তিনটা পেয়েছে এক এক্সের মান জিরো হইলে ওয়াই মান প্লাস ওয়ান একটা আবার এক্সের মান জিরো হইলে ওয়াই মান মাইনাস ওয়ান একটা আবার এক্সের মান ওয়ান হইলে ওয়াই মান জিরো পেয়েছে একটা আর ওয়ান জিরো তো আমি আগেই লিখছি আর বাকি হলো এটা হলো জিরো ওয়ান আর এটা হলো জিরো মাইনাস ওয়ান তাহলে আমি নিশ্চিত হলাম বক্ররেখাটা এই ছেদবিন্দু দিয়ে যাবে আমাকে বলছে এইখানে যে আবদ্ধ যে ক্ষুদ্র অংশ হয় এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা চেয়েছে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা চেয়েছে তাহলে ক্ষুদ্র অংশ উপরেও আছে নিচেও আছে তো এখানে আমি আগের মতো বৃত্তের ক্ষেত্রফল বের করবো তারপরে পরাবৃত্তের ক্ষেত্রফল বের করে বিয়োগ করবো তারপরে উপরের অংশের ক্ষেত্রফল এরকম যেহেতু দুটো অংশ আছে পরবর্তীতে আমি দুই দিয়ে গুণ করে দেবো তাহলে আমি এখানে যদি নির্ণয় ক্ষেত্রফলটা লিখি কী লিখব নির্ণয় ক্ষেত্রফল এখানে দুই আসবে কারণ উপরেও চিত্র আছে নিচেও চিত্র আছে দুই আসবে দুই এসে আমি লিখবো প্রথমে বৃত্তের ক্ষেত্রফলটা লিখবো বৃত্তের ক্ষেত্রফল হলো উপরে এই জন্য বৃত্তের ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হলো এটা তো এটাতে হলো ওয়ান মাইনাস এস স্কোয়ার ওয়ান মাইনাস এস স্কোয়ার ডিএক্স লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান
माइनस दीब एबार लिखब परावृत्तिर क्षेत्रफल परावृत्तिर क्षेत्रफल क्षेत्र वाई मान रूट ओवर वार्ड माइनस एक्स रूट ओवर वार्ड माइनस एक्स डिएक्स शेष एबार वार्ड माइनस एस स्क्वायर आज के प्रथम अंक सूत्र करते से सूत्र पड़े और यार वार्ड माइनस एस के टू पर हाफ दूरे तरह अंकटा करब जे इंटीग्रेशन दुरबल से अंक शेष करते पर तई तुम्हें इंटीग्रेशन जो आज के क्लस ना आज के क्लस हलो चित्र हमें क्यों एलिका बेर करते आज के मूल क्लस ये तुम्हारे मुख्य क्ज और जरा इंटीग्रेशन दुरबल ता अंक फिनिशिंग अर्थात अंक शेष दिखे इसे अटके जाए तर जैक हमें इंटीग्रेशन बेशिरभाग क्षेत्र आज के इंटीग्रेशन करी नहीं मूलत प्रत्येक एलिका कोटार को एलिका को पास प्रत्येक क्षेत्र एलिकाटा चिन्हित कर चेष्टा करपे आकटा अंक आज के आलोचना सर्वशेष अंक अभी प्रश्न आगे एक लिखते एक्सर सपेक्षे नोटे छय नम्बर आक्सर सपेक्षे सपेक्षे जोगजीकरण कर एक्स इक्ल टू वाई स्क्वायर एवर वाई इक्ल टू एक्स माइनस टू रेखा द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल आबद्ध आबद्ध क्षेत्र क्षेत्रफल बेर करो क्षेत्रफल बेर करो तेल अभी आकटा प्रश्न चले गल जे एखे एक भेजाल करसे एक्स अक्षर साथ अर्थात तुम्हें डिएक्सर माध्यम करते हो आसले अंकटा हल वाई अक्षर साथ बाध्य करते एक्स अक्षर साथ आगे चित्र रेखे फिली आगे मत तो हमें ये सर एखे भेजाल हम ये अंक हमें आगे एक करसी क्योंकि एखे एक बात शब्द लगे एक्स अक्ष सपेक्षे एट बुएट परीक्षा परपर दुई बार आस एक ही अंक पर दुई बार आससे तेल एखे भेजाल क्य कर चित्र दिए बोल एखे वाई कूटे एस स्का वाई स्केल कूटे एक्स वाई स्केल कूटे एक्स चित्र जानी ये यू वाई एक्स इक्ल टू वाई स्केल चित्र जानी तर वाई कूटे एक्स माइनस टू तो अभी जो द्वितीय रेखाटा आगे सैदी दूटा आगे बेर नाटाई सुविधाजनक मन करी तो वाई इक्ल टू एक्स माइनस टू अभी जी छदबिंदु बेर करते द्रुत हमें यह सर रेखा आँकते पर आसो एक दुई समाधान करार्जन क्ज करी कि एखान एक्सर माना वाई स्केर टेखे बसाई दी तेल वाई इक्ल टू वाई स्केर माइनस टू तेल एखे जो पक्षान कर वाई स्केर माइनस वाई माइनस टू इक्ल टू शून्य तेल वाइर मान उत्पादक करार्जन माइनस टू वाई प्लस वाई माइनस टू तेल वाई कमन नीले आसे वाई वाई माइनस टू और प्लस वन कमन नीले वाई माइनस टू इक्ल टू शून्य तेल एखे वाई माइनस टू इंटू वाई प्लस वन इक्ल टू शून्य तेल आसल वाई इक्ल टू माइनस वन वाई इक्ल टू टू वाई माना बसा दुए बा एक्सर मान पे जाक्स इक्ल टू कत माइनस वन हुईले एक होते पाई तो वाई मान आससे वाई इक्ल टू माइनस वन हुईले एक होते पाई एक्स इक्ल टू वन और वाई इक्ल टू टू हईले एक होते पाई एक होते पाई कत एक्स इक्ल टू फोर तर एक दर एक दर सेतुबिंदु तो आज के सब अंक हमें तथ्यटा खूब गुरुत्वपूर्ण सेतुबिंदु बेर करा एक्सर मान वन हलो वन मान माइनस वन और एक्सर मान फोर हिले वन मान हलो टू तभी यह दुटा बिंदु ये वक्ररेखार ऊपरे आसे और सरलरेखार दुई प्रान्त बिंदु तेल ए वन माइनस वन बिंदुटा आगे बसा वन माइनस वन बिंदुटा वन माइनस वन मूल बिंदु थे डान जे नीचे दिखे आसें एखे आसे वन माइनस वन बिंदुटा और फोर टू बिंदुटा आसे डान दिखे चार एक चे ऊपर दिखे दुई एक एखे आसे तो अभी एन दुटा बिंदु जो कर देव हाँ के आबद्ध यार क्षेत्र चेहरे बोलते कार साथे एक्स अक्षर सपेक्षे जोगजोग हमें क्योंकि अंकटा वाई अक्षर साथ जो करतम तेल खूब द्रुत होत अर्थात इखने एक लम्बा आँकतम तक हमें वाई अक्षर साथ करते सहज होत क्योंकि प्रश्न सब चे बेजल्ट करते एक्स अक्षर सपेक्षे करते ये हमारे बेजल करते हैं एक्स अक्षर सपेक्षे करार्जन हमारे एखे चित्रटा इखे हमें जे बिंदुटा बिंदुटा एक जाना दरकार सरलरेखाटा विशेषकर सरलरेखाटा दुई नंग रेखाटी
एक्स अक्ष के एक्स अक्ष कत बिंदुते छेद करे एक्स अक्ष के छेद करले वाई मान शून्य वाई मान शून्य हलो टू जिरो बिंदुते टू जिरो बिंदुते छेद करे बिंदुते छेद करे एटा आमार लागबे तो आमि ए बिंदुटा पेयेछि ए बिंदुटा हलो आमार कत वन माइनस वन और ए बिंदुटा पेयेछि आमि कत टू जिरो और ए छेद बिंदुटा पेयेछि आमि कत फोर टू ए फोर टू अभी एखे ए टू जिरो बिंदु थे अभी जदि एक सरलेखा अंकन करी एरक खराब है ए रेखा हल एक्स इक्वल टू टू और फोर जिरो बिंदु थे जो एक रेखा अंकन करी ए रेखा हल एक्स इक्वल टू फोर एक्स इक्वल टू फोर तो आबार एखे क्षेत्रफल बेर करार जो अभी जी एखे क्लियर करी प्रथम ये वक्ररेखार साथे जी आप काज करी हमारे तो एक्स अक्ष एक्स अक्ष और एखे ए बिंदु तो करते हैं एक रेखा आँकते हैं देखो कत बेदल कर रेखा आँकते हैं एक्स इक्वल टू वन जिरो ये एक्स इक्वल टू वन प्रथम एक क्षेत्र कारण हमार क्षेत्रफल एक विशेष वैशिष्ट्य हलो बामेर रेखा लोअर लिमिट और डान रेखा अपार लिमिट ये दुटा समानाल होते हैं नतुबा तुम्हें क्षेत्रफल बेर करते पर सर्वप्रथम हमें जी इखे नाम दी ओ एटा ओ दिलाम एटा ए दिलाम एटा बी दिलाम ए क्षेत्रफल बेर करते पर सरासरि इंटीग्रेशन माध्यम तेल ओ अभी टोटाल क्षेत्रफल बेर करते निम्न क्षेत्रफल एक मुछे जगह पास शुरू करी निम्न क्षेत्रफल खूब इम्पोर्टेंट तथ्य ये जगहटा एखन जेटा बोलबो एखन जेटा बोलबो प्रथमे आमी क्षेत्रफलटा बेर करब जेटा एटार नाम हलो ओ ए बी ओ ए बी एलाकार क्षेत्रफल एरपर तारपर बेर करब आमी ए नीचेर अंशटा आमी एकटु केटे दिच्छि ए नीचे अंशटा क्षेत्रफल बेर करब ए नीचे अंशटा अथवा ऊपरटा बेर करे तारपर जोग आमार नीचे अंशटार नाम जदि ए एटा एटा ए बी सी ओ तो दिछि एटा सी डी एटार नाम दी डी ताहले जोग ए सी डी एलाकार क्षेत्रफल एखन एई क्षेत्रफलटा जेहेतु चित्रे नीचे चले गेछे जेहेतु अक्षर उपरे ना नीचे चले आसछे एई क्षेत्रफलटा एई कारणे एई क्षेत्रफलटार मान नेगेटिव आसबे उपरे थाकले पजिटिव हबे जेहेतु अक्षर नीचे चले गेछे एई क्षेत्रफल नेगेटिव ताई क्षेत्रफल तो नेगेटिव नेवा जाबे ना आमि आगे एटा परम मान सतर्कतार साथे परम मान आगे रेखे दिलाम एरपर आमि लिखब आबार ये एखे एक चतुर्भुज मत देखा जाए एक क्षेत्र ये नाम दी तरह ए बी सी डी ई दिल एखे एवं लिखब अभी जो बी डी सी ई एर एलाकार क्षेत्रफल इटा लागे ना एक बारे यहाँ लागबे ना यहाँ एक बारे नहीं निचि पुराटा नहीं निचि एक बारे एखे नाम दिए दी इटा तो नाम दिसी आगे सी दिसी ना कि सी दिसी इटा लागबे ना एक बारे नाम दिए दीची बी डी एखे एक नाम दिए दिल बी डी ई एफ एखे नाम दिल बी डी ई एफ बी टी ई एफ ए पुराटा एकसाथे बेर करा जाए एलाकार क्षेत्रफल ओटा हतो बसि जित एबार माइनस आमी जे त्रिभुजटा निलाम एखाने तो पुराटा निसी त्रिभुजटा चले आसे त्रिभुजटा बेर करते हबे त्रिभुज सी ई एफ एलाकार क्षेत्रफल ताहले आमी प्रथम ए पुराटा निलाम तारपर ए जायगाटा निलाम तारपर ए पुराटा निलाम तारपर ए त्रिभुजटा बी बेशी हये गेछे त्रिभुजटा बी करे दिलाम आमी बाम पाशे एलाकार क्षेत्रफल पेये गेछि कथाटा आबार बोलछि ए जायगाटाई आमादेर सबचेये झाबला करे ए एखन जे जायगाटा कि बोललाम ओ ए बी एलाकार क्षेत्रफल जोग तारपरे आमी ए छोट्ट त्रिभुजेर क्षेत्रफल
এটা পরমাণু দিয়ে যেটা অক্ষের নিচে চলে আসছে মাইনাস আসবে এই জন্য। আর বি ডি এফ ই এফ এই পুরাটা এই পুরাটা তো এই পুরাটা তো আবার চাই নেই, এই ত্রিভুজটা তো বেশি হয়ে গেছে এই জন্য ত্রিভুজটা বি করে দিলাম। এবার ক্ষেত্রফল প্রত্যেকটা আলাদা আলাদা বের করবো। আমি এরপরে লাইনটা বোঝার সুবিধার জন্য এখানে নিচে লিখলে আবার একটু জায়গা বেশি লাই, আমি চলে যাই এ পাশে। এরপরের লাইনটা আমি এই পরের লাইনটা এই পাশে লিখতেছি, অর্থাৎ নির্ণয় ক্ষেত্রফল আসো প্রথম ও এ বি এলাকার ক্ষেত্রফল, ও এ বি এলাকার ক্ষেত্রফল আমি কিন্তু সবসময় উপরের অংশের ক্ষেত্রফল আগে পাই, অর্থাৎ ও ডিবি লিখতে পারি, ও ডিবিও লিখতে পারি, ও ও ডি বি এর ক্ষেত্রফল লাগে দুই দিয়া গুণ হবে আর কি, এই যে এটা এটা মিলিয়ে। তাহলে আমি এখানে লিখবো যেটা আগে লিখছি এটা হলে টু দেওয়া লাগবে না, আর এখন যেটা লিখছি এটা দিলে টু দেওয়া লাগবে। তাহলে ও ডি বি যদি লেখো, আচ্ছা আগেটাই থাকো, ও বি ও এ বি তাহলে টু দেওয়া লাগবে না। তাহলে আবার ও এ বি যদি হয় তাহলে আমি লিখবো টু ইন্টু ও ডি বি এর ক্ষেত্রফল, তাহলে টু ও ডি এর ক্ষেত্রফল কত, লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু জিরো, আপার লিমিট এটা এক্স ইকুয়াল টু ওয়ান, এই যে এক্স ইকুয়াল টু ওয়ান এই বিন্দুতে সাথে বিন্দুতে এখানে এই বক্ররেখার সাথে এই রেখা, তাই বক্ররেখাটা হলো আমার প্রশ্ন যেটা ছিল বক্ররেখা এটা, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট অফ এক্স। তাহলে এখন আমি ক্ষেত্রফল পেয়ে গেছি এই জায়গার দ্বিগুণ করে আমি এই ক্ষেত্রফলটা পেয়ে গেছি এই দুটা। আর এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল এটার পরমাণ দিয়েছিলাম, আমি পরমাণ দিয়ে রাখলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল লোয়ার লিমিট হলো এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান, আর আপার লিমিট হলো আমি যেহেতু এই পর্যন্ত যাবো আপার লিমিট হলো টু, এই যে টু দিলাম। আর এখানে এই সরলরেখার সাথে ক্ষেত্রফল বেরিয়ে হচ্ছে, সরলরেখা সরলরেখাটা হলো আমার এটা, তাহলে এক্স মাইনাস টু, এখানে একটা নেগেটিভ আসার কারণ আসবে এই জন্য আমি আগে পরমাণ দিয়ে রাখছি যোগ। এবার বিডিই এই যে বিডিই এফ, তাহলে এখানে এই লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু ওয়ান আর আপার লিমিট এক্স ইকুয়াল টু ফোর, এটা লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু ওয়ান এই যে এটা, আপার লিমিট এক্স ইকুয়াল টু ফোর, আর এখানে হলো বক্ররেখা হলো ওয়াই ইকুয়াল টু এস এস রুট এক্স ডিএক্স, আর সর্বশেষ মাইনাস যে ত্রিভুজটা এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাগুলো তো সরলরেখার সাথে, লোয়ার লিমিট হলো এই যে এই যে এখানে লোয়ার লিমিট টু আর আপার লিমিট হলো ফোর, আর এই সরলরেখার সাথে যেহেতু সরলরেখাটা হলো আমার হলো এক্স মাইনাস টু। তাহলে এক্স অক্ষর সাথে প্রতিটা ক্ষেত্রফল এক্স অক্ষর সাথে করা হয়েছে, এই জন্য প্রশ্ন বলছে এক্স অক্ষের সাপেক্ষে করার জন্য। তাহলে এখানে এলাকাটাকে ভাগ ভাগ করে আমি ইন্টিগ্রেশনটা করছি, এখন আমার টোটাল ইন্টিগ্রেশনে এই জায়গাটা যে প্রশ্নে বলছে এই জায়গাটা ক্ষেত্রফল চলে আসছে এই জায়গাটা। আমি এখানে অক্ষের সমাধান করে এই এক ভাগ করছি, তারপর এদিকে এক ভাগ করছি, এটা এক ভাগ করছি, ত্রিভুজ বি করে দিয়ে দিয়েছি হয়ে গেছে। তো যারা এই অঙ্কটা এই লাইনটা লিখতে পারবে না তারা পারবে না, এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, এটাই বুয়েটের পরীক্ষা মানে একটা সৃজনশীল পরীক্ষা। যারা অতীতে খুব ভালো মানে ইন্টিগ্রেশন আবার গ্রাফ সব কিছু, অর্থাৎ আবার দেখো ইন্টিগ্রেশনটা হলো একদম বইয়ের শেষ প্রান্তে, অর্থাৎ যারা খুব বেসিক্যালি ক্যালকুলাসটা বুঝে নেয়, চিত্রগুলো যার খুব বেশি ধারণা নাই, যে চিত্রগুলো খুব বেশি ভালো করে পড়ে নেই, সে কিন্তু এই আলোচনাগুলো তার ভালো লাগবে না। যাক আমি বলবো অত্যধিক গুরুত্বপূর্ণ গত ক্লাস আর আজকের ক্লাস, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য, এবং সৃজনশীল পদ্ধতি আসার পর থেকে এখান থেকে প্রশ্ন তেমন একটা মিস হচ্ছে না, তাই ইন্টিগ্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আজকে আলোচনা হলো গত ক্লাস সহ আজকে এই দুই ক্লাসে আমরা একটা নিশ্চিত সৃজনশীল প্রশ্ন চারের জন্য পাবো। আর এখানে আরেকটা জিনিস আছে আইটেম, সেটা হলো ব্যবহারিকের অংশ, আমরা যদি কখনও ব্যবহারিক পড়াই তাহলে সেটা ব্যবহারিক অংশ আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আমরা পরবর্তীতে নতুন অধ্যায় শুরু করব। যারা আমরা ধারাবাহিক ক্লাস করতেছ তোমরা গুগল ক্লাসরুমে নোটিশ পাবে আগামী ক্লাস আমরা কখন কী শুরু করব। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।